টানা অষ্টম বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী মুহিত। ৩,৪০,০০০ কোটি টাকার বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য ৭%। রায়হান কেমন আছো? তোমার বাবা কেমন আছে? শুনলাম সারা ইউরোপ ঘুরতে বেড়াচ্ছে। তোমাকে নিল না, নতুন বউ নিয়ে ঘুরতে বার্তা করছে। কিছু মনে করলে নাকি? আমি কিন্তু এমনি বলছিলাম। আরে না, আমি রিজেকশনে অভ্যস্ত। জাতীয় বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবারে বাজেট হবে ৩,৪০,০০০ টাকা, যা আগের বছরের। কিছু না কিছু একটা হয়েই যাবে। এই যে তোমার মা আমাকে দেখছো না, আমরা কোথায় হ্যাপি। হ্যালো, হ্যাঁ না না নেই নিশ্চয়। হ্যাঁ রায়হান নিশ্চয়ই গিয়ে দিয়ে এসেছে। শায়লা খালা আছে? আমি রায়হান, তোমার খালাতো ভাই। আমার কি কাজিন। বাংলা পড়ো না তুমি? বাসায় কেউ নাই। আচ্ছা, শায়লা খালাকে বলো আমি দিয়ে গেছিলাম এটা। নামিয়ে দিতে পারবা? বেশি উঁচুতে নামাতে পারবো না। লাফ দিলেই পারবা? এত উঁচুতে লাফ দিতে পারি না। আমার ভাই অনেক উঁচুতে লাফ দিতে পারে। বাস্কেটবল খেলে। তাহলে তোমার ভাই কি বলো না আমায় দিতে? সে আমেরিকায়। আম্মু তো বললো তোমরা ঢাকার বাইরে থাকো। আমেরিকা তো বলে নাই। আমেরিকা তো ঢাকার বাইরে। তুমি কাগজ দিয়ে কিছু বানাতে পারো? কেমন লাগে বাংলাদেশ? বাজে, বাথরুম ময়লা। আমেরিকার বাথরুম কি খুব পরিষ্কার? হ্যাঁ, কালকে বাথরুমে একটা ব্যাঙ পেয়েছি। ব্যাঙ? ব্যাঙ থাকলে কি ময়লা হয়ে যায় নাকি? হয়তো তোমার থেকে পরিষ্কার ছিল না। আমি গোসল করি। কত জোরে লাফ দিতে পারে? তোমাকে একটা বানায় দিব? হ্যাঁ। না, ইউনিভার্সিটিতে কিছু হচ্ছে না, কুচকা যাচ্ছে। আবার করো, কুচকালেই সব শেষ। তো তুমিও তো বুড়ো কুচকাও। আমি কখন বুড়ো কুচকালাম? তোমার ফ্রেন্ডের কাছে শিখেছো? আমার তেমন ফ্রেন্ড নাই, কাছের মানুষ পাওয়া সহজ না। হারানো সহজ। আমার সব কিছু আমেরিকায়। ভাইয়া চলে আসলে সব ব্যাটার হয়ে যাবে। খুব মিস করো। চিঠি লিখতে পারো। চিঠি? হ্যাঁ, আমি তো সবাইকে চিঠি লিখতাম, মা বাবা, ছোটবেলায় হারা যাওয়া কচ্ছপকেও লিখতাম। তাদের জন্য না, নিজের জন্য। নিজেকেও চিঠি লেখো? নিজেকে ঠিক না, নিজেকে নিয়ে একটা লিখেছিলাম, সবাই পড়লে কষ্ট পাবে। তাহলে এমন সময় দিও যখন তুমি আশেপাশে থাকবে না। ভাবছি সেটাই করব। খেলা কি শেষ আজকের জন্য? খালা তো এমনিও চলে আসবে। আম্মু তোমাকে দেখার আগে তুমি চলে যাও। আম্মু তোমার খালা না, শায়লা আন্টি পাশে পাশে থাকে। সারিকা, তোমার সাথে মনে হয় আর দেখা হবে না। তোমার সব কিছু যে আমেরিকায়, এই কথাটা ঠিক না। তোমার মা বাবা এখানে, নিশ্চয়ই তোমাকে ভালোবাসে অনেক। আর তোমার ভাই, ও তো আসবে, তাই না? হ্যাঁ, মা বলেছে কিছুদিন পর নিয়ে আসবে, তারপর নতুন করে কবর দিবে। সকালে সবসময় ঘুম থেকে ডাকতাম, একদিন ডাকার পর আর উঠে নাই। আমি কি তোমাকে খুব বিরক্ত করলাম? আমার বলার উচিত ছিল এটা ভুল বাসা। কিসের ভুল বাসা? কি আলোর দিকে ভোরের পাখি এই